শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, দেখছেন আমি সব সময় চিন্তা করতাম মওলা এখানে নবী বলেছেন কেন, রসূল কেন বলেন নাই। আল্লাহর তখন বয়সও ছোট ছিল, বুঝতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে যাই হোক তো বলতে যেটা চাচ্ছিলাম, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমি নবীদের থেকে মিসাক নিয়েছি, যেহেতু মানুষ ছিল না প্রচারের সুযোগ হয় নাই, যেহেতু রসুল না নবী, আমার আর আমার বান্দা, আমার আর আমার বান্দা, সেই কারণে নবুয়তের শানে যদি বেয়াদবি হয় মওলাই করিম সহ্য করেন না। যাকে আমরা আপনারা শয়তান বলছি তার এই অধপতনের, অবক্ষয়ের, ডিগ্রেডেশনের, রেজিম হওয়ার, অভিশপ্ত হওয়ার মৌলিক কারণ হচ্ছে নবুয়তের শানে বেয়াদবি। আমার ভাইরা, আমরা যে এই কথাগুলো বলি আমাদের সাথে, আমার সাথে ব্যক্তিগতভাবে, কারো কোনো তো সমস্যা নাই, আমি চাচ্ছি নতুন প্রজন্মের মধ্যে যাতে এই বিদ্বেষ, মা বাবার সাথে বেয়াদবি সেটা হলে আপনি বেয়াদব, শানের রেসালতে বেয়াদবি সেটা হলে আপনি বেঈমান। সিম্পল, বিন্দু পরিমাণ যদি বিদ্বেষ, বিন্দু পরিমাণ, কারণ এটা জড়বাদিতার সময়, জড়বাদিতার যুগ, যেই যুগের মধ্যে একটা শিক্ষক একটা ছাত্রকে বাড়ি মারলে পুরা মানুষ খেপে উঠে শিক্ষক ছাত্রকে মেরেছে। আপনারা কখনো 10 বছর আগে কল্পনা করা যেত? এভাবে সম্মানটা উঠে যাচ্ছে কেন? কারণ জড়বাদিতা যখন ডমিনেট করে সোসাইটিকে, স্পিরিচুয়ালিটি পিছনের দরজা দিয়ে ভেঙে যায়। সেই কারণে জড়বাদিতা যখন ডমিনেট করে, ফার্স্ট যেই জিনিসটা সোসাইটি থেকে বিদায় নেয় সেটা হচ্ছে মোরাল বিহেভিয়ার, ভদ্রতা, নম্রতা, এই জিনিসগুলো সোসাইটি থেকে বিদায় নিয়ে ফেলে। তো তখন আমাদের ছেলেগুলা, নতুন প্রজন্ম, বাবা, বড় ভাই, বড়জনদের সাথে সেই আদব দেখাতে পারে না যে আদব 10 বছর আগের জেনারেশন দেখা। তো আদব যে শুধুমাত্র মানুষের ক্ষেত্রে কমে যাচ্ছে তা না, এই আদব নবীর ক্ষেত্রেও কি হচ্ছে, কমে যাচ্ছে। এই দিকে ইঙ্গিত করে আমার নবী এই কারণেই বলেছেন যে একটা সময় আসবে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে, নামাজ না পড়লে কাফের হয়, আপনি সারা জীবন নামাজ না পড়লে আপনি পাপি, গুনাহগার, কেউ আপনাকে বেঈমান বলতে পারবে না। বলে খারেজিরা, বলে খারেজি আকীদার মধ্যে আছে, বাতেল কিছু আকীদার মধ্যে আছে, কিন্তু মেইন স্ট্রিম মুসলমান যাদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, গত 1400 বছরে যারা উম্মতের মেইন স্ট্রিম, সংখ্যাই বেশি, মোর দেন 95% বা 90%, তারা বলে না, উম্মতের মুহাদ্দিস, মুফাসসির, সুফি, ওলি কেউ বলে না কাফের, বুঝতে পেরেছেন। কিন্তু আপনি যদি শানে রেসালতে চুল পরিমাণ বেয়াদবি করেন, আমার আল্লাহই বলছেন আমল নষ্ট হয়ে যাবে, আল্লাহই বলছেন আমল নষ্ট, তুমি বুঝতেও পারবা না। সেই জন্য আমার যুব সমাজ এবং বিশেষ করে অনলাইন মিডিয়ার মাধ্যমে যারা যেখান থেকে বসে দেখছেন, শুনছেন, আমরা এই গত 1.5-2 সপ্তাহের মধ্যে 2-3টা পয়েন্টের উপর অনেক বেশি জোর দিচ্ছি। আমাদের চাওয়া একটা, এই পরন্তির যুগে আমাদের যুব সমাজের অন্তরে যাতে এশকে রসুলের আগুন লেগে যায়, হব্বে মুস্তাফার আগুন লেগে যায়, আদবে রসুলের আগুন লেগে যায়। মনে রাখবেন, সব কিছুর মধ্যে আল্লাহ কম্প্রোমাইজ আপনাকে রহমত করে দিবেন, একটা জায়গার মধ্যে মাওলায়ে করিম বলছে হাবিব আপনি 100 বার যদি ক্ষমা চান আমি এই বিয়াদবকে ক্ষমা করতে পারবো না, আমি ক্ষমা করব না। আমার ভাইরা বলে, দেখছো রসুলে পাককে আল্লাহ বলেছে 100 বার ক্ষমা চাইলেও ক্ষমা করবে না, রসুলের দোয়া কবুল হয় নাই, দেখছেন অবস্থা। এটা উম্মতের কথা, অথচ যেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না বলছেন সেই ব্যক্তি কখনো আল্লাহকে অস্বীকার করে নাই, সেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেন নাই, অস্বীকার করেছেন রসুলকে, বিয়াদবি করেছেন আমার নবীর সাথে। আমার আল্লাহ যখন বলছেন উতুল্লিম বাদা জালিকা জানি, তার পিতৃ পরিচয় নাই, এই কথা যখন আল্লাহ বলছেন তো আল্লাহ নিজের জন্য বলেছেন, আল্লাহ কোনো এইটিস্ট তখনকার যুগে যারা আল্লাহকে মানে নাই তাদের ব্যাপারে আয়াত নাজিল করেছে যে এই ব্যক্তি পিতৃ পরিচয়হীন, কার বিরুদ্ধে করেছে, যে শানের রেসালতে বিয়াদবি করেছে, উতুল্লিম বাদা জালিকা জানি,